কনকনে বাতাস আর তীব্র শীতে কাঁপছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চল সহ আশপাশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কমছে না খেটে খাওয়া মানুষের ভোগান্তি। গরম কাপড়ের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্তদের ভিড় বাড়ছে উত্তরের বিভিন্ন জেলার হাসপাতালে। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিন চার দিন ধরে খুব শীতে কষ্ট ভুগতেছি আমরা গরিব মানুষ। সাতক্ষীরায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবিকার তাগিদে কুয়াশার মধ্যেই কাজের সন্ধানে বের হন শ্রমজীবীরা। ভোরে সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে কাঁপছে চুয়াডাঙ্গাও। ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন, নষ্ট হয়ে যাচ্ছে ধানের বীজতলা। এই চারা নষ্ট হয়ে গেছে, আমরা এই ধানের চারা কিনি, ধান না কাটি, ধানের তেমনি দাম নাই, এর করা যাবে কি? তীব্র শীতে ঘর থেকে বের হতে না পারায় কষ্টে আছেন উত্তরবঙ্গের শ্রমজীবীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।